অটোমেটিক পিস্তল নিয়ে গাইঘাটাতে ধৃত যুবক, উদ্ধার কার্তুজ। ধৃতকে এদিন পুলিশের পক্ষ থেকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ভোটের আবহে গাইঘাটা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ঘটনায় গ্রেফতার এক। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে, ঘটনার তদন্তে পুলিশ। শুরু হয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রশাসনের কর্তারা। চলছে রুট মার্চ। ইতিমধ্যেই তৃতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে। বোমাবাজি থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ভোটের মুখে উত্তপ্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা। তার মধ্য দিয়েও সম্পন্ন হচ্ছে ভোট। এই ভোটের আবহে ফের উত্তপ্ত গাইঘাটা। গাইঘাটা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গাইঘাটা থানার সুটিয়া এলাকায় নাকা চেকিং চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় হঠাৎই দ্রুত গতির মোটর বাইক দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। সেই সময় সন্দেহভাজন ওই মোটর বাইকটিকে থামায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। ওই বাইকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় স্বয়ংক্রিয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি। ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম শ্যামল সরকার, বয়স 34 বছর, বাড়ি স্থানীয় কাহুনকিয়া মাঠপাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কোথা থেকে আনা হয়েছিল ওই বেআইনি অস্ত্র, কার কাছেই বা তুলে দেওয়ার কথা ছিল সেগুলি, ঠিক কী কারণে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় এসেছিল, কি উদ্দেশ্য ছিল তার, ইতিমধ্যেই এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ভোটের মুখে এদিন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার। পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।